বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে বেগুন ছোট মাছ আর আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এখন আমি মাছগুলোর সাথে অ্যাড করে নিব হলুদ আদা একটু রসুন মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো শেষ হয়ে গেলে আমি এখন মাছটা তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো আমার তেলে দেওয়া শেষ এখন আমি মাছগুলোকে সবগুলো মাছগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা ভালোভাবে ভাজা হয় আর এই তরকারিতে মাছ বেশি ভাজতে হয় না একটু হালকা ভাজতে হয় তা দিয়ে এটার ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে আমার মাছগুলো আমি প্রায় ভাজা হয়ে গেছে কারণ আমি প্রথমে বলেছি মাছগুলোকে বেশি ভাজতে নেই এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি নিয়ে নিলাম বেগুন বেগুন আর আলু ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিলাম কারণ তরকারিটা রান্না করতে এভাবেই বেগুন আর আলু কাটতে হয় আমি এখন এই বেগুন আর আলুর সাথে যোগ করে দিচ্ছি একটা চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন সেটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু বেগুন আলু নিয়েছেন তার উপর এখন আমি এটাতে অ্যাড করে দিব একটা চামচ হলুদ গুঁড়ো এখন আমি এতে অ্যাড করে দিব আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এক মরিচ যোগ করে দিলাম আমি পরিমাণ মতো এখন আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব কারণ আমি তরকারিতে আর কোনো কিছু অ্যাড করবো না হলুদ মরিচ জিরে ধনিয়া গুঁড়া লবণ এগুলো আমি সব আগে থেকেই ভালোভাবে বেগুনের সাথে অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে আমার মাখানো শেষ হয়ে গেলে আমি তরকারি রান্নাতে চলে যাব আমি ওই মাছের কড়াইতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে আমার মাখানো বেগুন আর আলু দিয়ে দিচ্ছি এখন আমি আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ এখানে এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিব আর রান্নাটা করতে আপনাদের বেশি সময় লাগবে না এটা খুব কম সময়েই রান্না করা যায় এবং রান্নাটা খুবই মজাদার এটা আমার মায়ের হাতের রান্না আপনারা বাসায় বানিয়ে টেস্ট করতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে মজার ব্যাপার হচ্ছে এটা সবুজ এবং লাল হলুদ সবকিছু মিলিয়ে দেখতে এটাকে দারুণ লাগে আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমি একটু হালকাভাবে এগুলো নেড়ে দিব আর অবশ্যই আপনারা হালকাভাবে নাড়বেন যেন এগুলো না ভেঙে যায় কারণ ভেঙে গেলে তরকারিটা ভালো লাগবে না আমি ভালোভাবে এগুলো নেড়ে দিচ্ছি আর আমি অপেক্ষা করব এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আপনারা কন্টিনিউয়াসলি নেড়ে দিবেন যেন নিচে দিয়ে লেগে না যায় তাহলে আবার এটা থেকে পোড়া ভাব বের হবে আপনারা ভালোভাবে আলতু করে নাড়বেন যেন বেগুনগুলি না ভেঙে যায় দেখুন তো দেখতে কত সুন্দর লাগছে আমি এতে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যেন তরকারিটা শুকনো শুকনো না হয় একটু ভেজা ভেজা ভাব থাকে তাই আর এই রান্নাটা মূলত আমার মায়ের রান্না এটা আমার মা এভাবে রান্না করে আমার রান্না মোটামুটি প্রায় শেষ দেখুন আপনারা বলক চলে এসেছে তরকারিতে আমি এখন এতে আমার ভাজা মাছগুলো অ্যাড করে দিব আমি সবগুলো মাছ ছিটিয়ে দিয়ে দিব পুরো তরকারিটাতে যেন মাছের মধ্যে সব উপকরণ ভালোভাবে ঢুকে সব মশলা ভালোভাবে যেন মিশে যায় তার সে পর্যন্ত অপেক্ষা করব দেখুন তরকারিটা খুবই সুন্দর হয়েছে এবং মোটামুটি হয়ে গিয়েছে আমার তরকারি রান্না প্রায় শেষ এখন আমি আর একটু চেক করি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারি রান্না শেষ এখন আমি আমার চুলাটা বন্ধ করে আর চুলা থেকে নামিয়ে নিব। আর এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ